أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض، أعدت للذين آمنوا بالله ورسله، ذلك فضل الله يؤتيه من يشاء، والله ذو الفضل العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام، يعني أيام العشر. قالوا: يا رسول الله، ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র মাসে, পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সালাত আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সালাত ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর, কিয়ামত পর্যন্ত ঈমান ও ইহসানের সাথে যারা তাদের অনুসারী হবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 21 নম্বর আয়াতে বলেন: সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'রদিস সামাই ওয়াল আরদ, উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ذلك فضل الله يؤتيه من يشاء، والله ذو الفضل العظيم. আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ক্ষমা মাগফিরাতের দিকে অগ্রসর হও, দ্রুত গতিতে অগ্রসর হও, আর আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। এই জান্নাত তৈরি করে রাখা হয়েছে ওইসব মানুষের জন্য যারা ঈমান আনে আল্লাহর উপর এবং রাসূলগণের উপর। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা অনুগ্রহ পরায়ণ, বড় অনুগ্রহ পরায়ণ, বড় মেহরবান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো, এই বিশাল জান্নাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করেছেন, হুকুম দিয়েছেন, আর বলেছেন যে এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন, আমরা আল্লাহর নিকট তার অনুগ্রহ চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমরা আপনার নিকট আপনার অনুগ্রহ প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে তার অনুগ্রহ থেকে বঞ্চিত না করেন। আল্লাহর নেক আমলের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, পুণ্য কাজের প্রতি কারা ধাবমান হয়, কারা ধাবিত হয়, কারা প্রতিযোগিতা করে, কারা দ্রুত গতিতে এগিয়ে যায়, তাদের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 57 থেকে 61 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত, যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যারা তাদের রবের আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা তাদের রবের সাথে শিরিক করে না, وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ, আর যারা দানের বস্তু থেকে দান করে, দান করার জিনিস দান করে, আর তাদের কলব, তাদের অন্তর শঙ্কিত থাকে, ভীত শঙ্কিত থাকে যে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তন করবে, আখেরাতের জগতে প্রবেশ করবে, আখেরাতের অনন্ত অসীম জীবনে তারা প্রবেশ করবে, সেখানে তাদের কী হবে, তাদের প্রভু তাদের জন্য কী ফয়সলা করবেন, জান্নাতের না জাহান্নামের, রহমতের না গজবের, এই ভয়ে তারা ভীত শঙ্কিত থাকে। এরা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, এরাই ওইসব মানুষ যারা নেক আমলের দিকে দ্রুত গতিতে দৌড়ায়, প্রতিযোগিতা করে, নেক আমলের দিকে দ্রুত এগিয়ে যায়, ওয়াহুম লাহা সাবিকুন, আর তাদের জন্য রয়েছে সবকত, তাদের জন্য রয়েছে অগ্রগামিতা। যারা অগ্রগামিতা লাভের জন্য প্রতিযোগিতায় যারা দৌড়ে তাদেরকে ওই প্রথম সারিতে পৌঁছে, যারা বসে থাকে অলসের মতন, তারা তো আর প্রথম হওয়ার, অগ্রগামিতা লাভ করার প্রশ্নই উঠে না। আপনারা দেখেছেন নৌকা বাইচ হয়, নৌকা দৌড়ের প্রতিযোগিতা হয়, যারা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় তাদেরই কেউ এক দুই বা তিন হতে পারে, যারা দর্শক বা যারা বসে আছে তাদের কেউ যে এক নম্বর হয়ে যাবে, দুই নম্বর হয়ে যাবে, তিন নম্বর হয়ে যাবে, এটা হতে পারে না। যারা দৌড়ে তারাই এগিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইসব ইমানদারের অন্তর্ভুক্ত করুন যারা নেক আমলের দিকে প্রতিযোগিতা করে দৌড়ে এবং দৌড়িয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যায়, অগ্রগামিতা লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলের দিকে প্রতিযোগিতা করার অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এইসব গুণ যা উল্লেখ করা হলো আম্বিয়ায়ে কেরামের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। তারা আল্লাহর সঙ্গে শিরিক করতেন না, তারা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাসী ছিলেন, তারা ভীত শঙ্কিত ছিলেন আল্লাহর ব্যাপারে। আর আম্বিয়ায়ে কেরামের মধ্যে ছিল নেক আমলের প্রতিযোগিতা, নেকের দিকে দাবিত হওয়ার প্রবণতা। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 89 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, এইসব আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলের কথা উল্লেখ করে বলেছেন,
وَزَكَرِيَّا إِذْ نَادَى رَبَّهُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ. আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন তিনি তার রবকে ডাকলেন, বললেন, রব্বি লা তাযারনি ফারদা, হে প্রভু, হে রব, আমাকে একা ছেড়ে দিও না, নিঃসন্তান হিসাবে আমাকে রেখে দিও না। وانت خير الوارثين আর আপনি তো উত্তম ওয়ারিস। فاستجبنا له ووهبنا له يحيى واصلحنا له زوجه. আল্লাহ তাআলা বলেন, আমি তার দোয়া কবুল করলাম, তাকে দান করলাম ইয়াহিয়া। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়াহিয়া নামক পুত্র দান করলেন, যিনি নবী ছিলেন, ইয়াহিয়া দান করলাম। ওয়াসলাহনা লাহু জাওজা, আর তার যে স্ত্রী বন্দা ছিলেন, সন্তান হয় না, সেটা আমি সংশোধন করে দিলাম। তাদের অবস্থা কেমন ছিল আম্বিয়া একরামের, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। তারা ছিলেন এমন যে তারা খায়রাতের দিকে, নেক আমলের দিকে দ্রুত গতিতে দাবিত হতেন, আর ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর আমাকে ডাকতেন, আমার কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন আশা এবং ভয় নিয়ে। ওয়াকানু লানা খাশিঈন, আর তারা ছিলেন আমার কাছে বিনয়ী। আম্বিয়ায়ে কেরাম দোয়া করতেন আল্লাহর কাছে আশা এবং ভয় সহকারে, আর তারা ছিলেন আল্লাহর কাছে বিনয়ী। আম্বিয়ায়ে কেরাম দোয়া করেছেন আল্লাহর কাছে, তাদের পুত্র চেয়েছেন, সমস্যার সমাধান চেয়েছেন, অসুস্থতা থেকে মুক্তি চেয়েছেন, আশা এবং ভয় নিয়ে আল্লাহর কাছে বিনয় অবস্থায়। আর আমাদের অবস্থা হলো, আমাদের অনেকের অবস্থা হলো এমন যে আমরা আপদে বিপদে আল্লাহর কাছে না চেয়ে মরা মানুষের কাছে গিয়ে চাই। অথচ আম্বিয়া কেরাম, যাদেরকে আমরা আউলিয়া বলি, এই আউলিয়ার থেকে অনেক উপরে আম্বিয়া কেরাম, ওই সমস্ত আম্বিয়া কেরাম দোয়া করেছেন, পুত্র চেয়েছেন, অসুস্থতা থেকে মুক্ত চেয়েছেন, বন্দিত্ব থেকে মুক্তি চেয়েছেন আল্লাহর কাছে, রাগাবং ওয়ারাহাবা, আশা এবং ভয় সহকারে। আমরা আল্লাহর কাছে আশা এবং ভয় সহকারে চাইতে হবে, বিনয়ের সাথে। কোনো মাজার পীর ফকিরের কাছে চাইলে হবে না, পীর ফকিরের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে যারা আল্লাহর প্রিয় বান্দা আম্বিয়া কেরাম, তারাই আল্লাহর কাছে চেয়েছেন। কাজেই আমাদেরকেও আল্লাহর কাছেই চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমের সূরা আল বাকারার 148 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাসতাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকেরই রয়েছে লক্ষ্যবস্তু, যেদিকে সে মুখ ফিরিয়ে থাকে। ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ বলতেছেন ফাসতাবিকুল খায়রাত, অতএব তোমরা ধাবমান হও, দ্রুত গতিতে চলো নেক আমলের দিকে, নেকের দিকে, পুণ্য অর্জনের দিকে তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও, ধাবমান হও। কারণ তোমরা আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে না গিয়ে তোমাদের কোনো রক্ষা নেই, বিকল্প কোনো পথ নেই, আর সেখানে তোমাদেরকে নেক আমলের প্রয়োজন পড়বে। কাজেই তোমরা নেক আমলে দাবিত হও। আল্লাহ এরপরে বলতেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের সকলকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহর কাছে তোমাদেরকে নিয়ে যাবেন, ফিরিয়ে নেবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই কথা ভাবিও না যে মরলে মাটি হয়ে যাব আর আমাকে আল্লাহ পাবেন না, পুনর্বার জীবিত করতে পারবেন না, এটা ভাবিও না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সকল মানুষকে
একত্রিত করা আল্লাহর জন্য কোনো বিষয় না। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষকে একত্রিত করা আমার নিকট একটি মানুষকে একত্রিত করার মতন সহজ। কাজেই আমরা আখেরাতে কীভাবে আল্লাহর নিকট ভালো হতে পারি, ভালো থাকতে পারি, আমাদের পরকালের যে জীবন রয়েছে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, সেখানে যেন শান্তি হয়, সুখ হয়, জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারি, জান্নাত লাভ করতে পারি, এই জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। الله تعالى বলেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে, মৃত্যুর মুখে পতিত হতে হবে সবাইকে, আর তোমরা মৃত্যুর পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের আমলের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে, কোনো ঘাটতি কমতি করা হবে না। ফামান যুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সফলতা, এইসব কি? আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার আসবাবপত্র আর বিষয়াদি যা আছে সব দুকার সামগ্রী ছাড়া আর কিছুই না। আপনি যেটাকে প্রতিষ্ঠা মনে করতেছেন এইগুলো বিলুপ্ত, প্রতিষ্ঠা নয়। আপনি মনে করতেছেন নেতা হয়ে গেলে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, মনে করতেছেন বড় পয়সাওয়ালা হয়ে গেলে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সব বিলীন হয়ে যাবে, সব দুকার সামগ্রী ছাড়া আর কিছুই না। যদি জাহান্নাম থেকে বাঁচতে পারেন আর জান্নাতে প্রবেশ করতে পারেন, তাহলেই আপনি সফল হলেন, প্রতিষ্ঠিত হলেন আল্লাহর কাছে চিরজীবনের জন্য, চিরকালের জন্য, সেটাই সফলতা, প্রকৃত সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সফলতা লাভের তৌফিক দান করুন এবং দুনিয়ার দুঃখ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আখেরাতের দিকে দাবিত হওয়ার তৌফিক দান। আমরা দুনিয়াতে এসেছি, তারপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কোন দিকে অগ্রসর হইতেছি? আমরা মৃত্যুর পথে, মরণের দিকে অগ্রসর হইতেছি, কবরের দিকে আমরা অগ্রসর হইতেছি। আমরা মনে করতেছি যে সামনে আরও বড় লম্বা জীবন আছে এই দুনিয়াতে, আখেরাতের কথা ভুলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমার সামনে তো কবর, তোমার সামনে মৃত্যু রয়েছে, পরকালের জীবনে তুমি ফাঁড়ি জমাইবে, তুমি সংশোধন হওয়া উচিত, তোমার অনুভূতি জাগ্রত হওয়া উচিত আখেরাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহকাফের 15 এবং 16 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি ওসিয়ত করছি ইনসানদেরকে, আমি মানুষদেরকে ওসিয়ত করছি এই মর্মে, বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করে, যেই মাতা পিতার মাধ্যমে তারা জন্ম লাভ করেছে এবং পৃথিবীতে এসেছে তাদের সঙ্গে যেন তারা সৎ ব্যবহার করে, ইহসান করে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কারণ তার মা তাকে ধারণ করেছে কষ্ট করে, আর প্রসব করেছে কষ্ট করে, وحمله وفصاله 30 شهرا, গর্ভধারণ আর দুধ খাওয়ানো, এতে চলে গেছে তার মায়ের 30টি মাস, 30 شهرا, অতঃপর যখন সে বড় হলো এবং সে প্রাপ্তবয়স্ক হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال ربي اوزعني ان اشكر نعمتك التي انعمت علي
وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني تبت إليك وإني من المسلمين. যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে আনশক্ত হয়ে যায়, যৌবনে পদার্পণ করে, পূর্ণ যৌবন লাভ করে, আর 40 বছর সে পদার্পণ করে, তার বয়স 40 হয়ে গেছে, 40 বছর তার হয়ে গেছে। কালা, তখন তার হুশ যখন আসলো, আখেরাতের কথা স্মরণ হলো, যৌবনের ধারণায় আখেরাতের কথা স্মরণ করার ফুরসত তার ছিল না। যখন 40 বছর তার পূর্ণ বয়স হয়ে গেছে, আখেরাতের দিকে, আল্লাহর দিকে, নেক আমলের দিকে দাবিত হওয়ার কথা তার অনুভূতিতে জাগ্রত হয়েছে, তখন সে বলে, কালা রাব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া, হে আমার রব, আমাকে শক্তি দাও, আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারি, যে নিয়ামত তুমি আমার উপর দান করেছ। ও আলা ওয়ালিদাইয়া, আর যে নিয়ামত দান করেছ আমার মাতা পিতার উপর। ও আন আমালা সালিহান তারদাহ, আর তুমি আমাকে আমলে সালেহ করার তৌফিক দাও, যে আমলে সালেহের দ্বারা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ও আন আমালা সালিহা, আমি যেন আমলে সালেহ করতে পারি, তারদাহু, যে আমলে সালেহের দ্বারা তুমি সন্তুষ্ট হবে, যে আমলে সালেহের উপর তুমি খুশি হয়ে যাবে। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার ছেলে মেয়েদেরকে তুমি সংশোধন করে দাও আমার জন্য। আমার ছেলে মেয়ে যারা এখনও ছোট, তারা ভবিষ্যতে কি হবে, কোন পর্যায়ে পৌঁছবে, আল্লাহর ফরমাবরদারি করবে নাকি বড় নাফরমান হয়ে যাবে, আমি তো জানি না। হে আল্লাহ, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদেরকে তুমি আমার জন্য সংশোধন করে দাও। ইন্নি তুবতু ইলাইক, আমি তোমার পদে ফিরে এসেছি। ইয়া আল্লাহ, যৌবনের ধারণায় যত নাফরমানি করেছি, ইয়া আল্লাহ, বুঝের অভাবে যত নাফরমানি করেছি, আমি এইগুলো থেকে তওবা করতেছি তোমার দিকে। ইন্নি তুবতু ইলাইক, ও আল্লাহ, আমি তোমার দিকে তওবা করতেছি। ওয়াইন্নি মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের একজন হয়ে গেলাম। আত্মসমর্পণ যারা করেছে, আত্মসমর্পণ যারা করেছে তোমার জন্য, আমি তাদের একজন হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এরা ওই সব মানুষ, নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, তারা ভালো কাজ যেটা করে আমিগুলো গ্রহণ করে ফেলি। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, আর তাদের বদামলকে আমি মাফ করে দিই। যাদের বয়স 40 হয়ে গেছে তাদের এই কথা বলা উচিত, যাদের বেশি হয়ে গেছে তার আরও বেশি বলা উচিত, রাব্বি আউযিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন। এই কথা বললে আল্লাহ কি করবেন? আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, এরা ওই সব মানুষ যাদের নেক আমলগুলো আমি কবুল করে নেই, আর বদ আমলসমূহ আমি কি মাফ করে দেই। ফি আসহাবিল জান্নাহ, আর তাদেরকে আমি জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত করে নেই, এরা হবে জান্নাতবাসী। ওয়াদা সিদকিল্লাযী কানূ ইউয়াদুন, তাদের সঙ্গে যে ওয়াদা করা হয় এটা সত্য ওয়াদা, যারা সত্যিকার অর্থে আল্লাহর দিকে দাবিত হবে, যারা আল্লাহর নিকট পানা চাইবে, তৌবা করবে, ইস্তেগফার করবে, দাবিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, এটা সত্য ওয়াদা। ওয়াদা সিদকিল্লাযী কানূ ইউয়াদুন, কাজেই আমাদেরকে স্মরণ করতে হবে যে আমাদের দেশের মানুষ কত বছর বাঁচে, আমাদের দেশের মানুষের গড় আয়ু কত, আর আমার বয়স যদি 40 হয়ে থাকে তাহলে তো আমি
অর্ধেকের বেশি পার হয়ে গেছি। বাংলাদেশের মানুষের গড় আয়ু 80-80 অনেক নিচে, 68 বছর হলে, ধরেন 70 বছর যদি আপনার গড় আয়ু 70 বছর হয়ে থাকে, তাহলে 40 বছর হলে আর কি আছে? শেষ, অর্ধেক পার হয়ে গেছে। এই জন্য আপনাকে এখন, আমাকে এখন আল্লাহর পথে দাবিতে হতে হবে, আখেরাতের দিকে দৌড়তে হবে। কেউ বলতে পারেন যে এই আয়াতে যে বলা হলো নিয়ামতের কথা, নিয়ামত তো আমাদের উপর নাই। আমরা মনে করি নিয়ামত হলো বড় বড় আমির উমারার উপর, সৌদি রাজ পরিবারের উপর, এইরকম বড় বড় আমির উমারার প্রতি আল্লাহ রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, আমাদের উপর তো নিয়ামত নাই। এটা শয়তানের বড় ওয়াসওয়াসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদের মাতা পিতাকে ঈমান দান করেছেন, এই ঈমানের নিয়ামত, তাছাড়া ঈমান ছাড়াও আমাদের উপর অনেক নিয়ামত আছে আমরা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, এর নিয়ামত। সহিহ বুখারীতে আছে আল্লাহ রাসূল বলেন, নিয়মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাহ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ গাফলতির মধ্যে পড়ে আছে, দুঃখের মধ্যে পড়ে আছে, একটি হলো সুস্থতা আর একটি হলো অবসর। এই যে অবসর, সময় আছে হাতে, আল্লাহর নিয়ামত, আপনি যে সুস্থ, আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করুন, এই নিয়ামতকে কাজে লাগান। তারপরে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে যেগুলো আমরা লক্ষ্য করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের উপরের মানুষের দিকে লক্ষ্য করো, তোমাদের চেয়ে যারা সমাজে উন্নত উপরে লেভেলে, তোমরা যদি তাদের দিকে লক্ষ্য করো, তাহলে আল্লাহর নিয়ামত খুঁজে পাবে না, তোমরা আল্লাহর নিয়ামতের নাশুকরি করবে। কিন্তু যদি তোমরা তোমাদের নিচের দিকে তাকাও, তাহলে দেখবে তোমাদের উপর আল্লাহর অনেক নিয়ামত রয়েছে, আল্লাহর শুকর আদায় করতে পারবে। কাজেই তোমরা তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও, পাঁচতলা সাততলা মানুষের দিকে, বড় বিজনেসম্যান আর বড় নেতার দিকে তাকাইও না, বরং তাকাও রেলপথের মধ্যে, রেল স্টেশনের ফুটপাতে যারা পড়ে থাকে, ওইসব মানুষ থেকে তোমার উপর আল্লাহর কত নিয়ামত রয়েছে, ওইসব মানুষের তুলনায় আল্লাহ তোমাকে কত ভালো রেখেছেন, ওইটা দেখো। নিচের দিকে তাকাও, নিয়ামত ধরা পড়বে। তো সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমান কত দামি, যদি ঈমান না থাকে, আর পৃথিবী থেকে জমিন থেকে আকাশ পর্যন্ত যে মহাশূন্য রয়েছে, এই শূন্যস্থান ভরপুর করিয়া কেউ স্বর্ণ নিজের মুক্তিপণ হিসাবে আল্লাহকে দেয়, আল্লাহ তা গ্রহণ করবেন না। তাহলে কি আমাদের যে ঈমান আছে, এর ঈমানের মূল্য এর চেয়ে আরও বেশি। এই ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন, জান্নাত দান করবেন। কিন্তু যার ঈমান নাই, সে পৃথিবী ভরপুর স্বর্ণ তার মুক্তিপণ হিসাবে আল্লাহকে দিলেও আল্লাহ তা গ্রহণ করবেন না, আর কারোর জন্য এত সম্পদ হবও না। আর একজনের জন্য হয়, তাহলে বাকি মানুষ কী করবে? হবে না, অসম্ভব বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহ উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চয় যারা কুফরি করেছে, ওয়ামা তু আলা ওহম কুফফার, আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, কুফরি করেছে এবং কুফরি অবস্থায় কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহ। সে যদি পৃথিবী ভরপুর স্বর্ণ, যাহাব, যাহাব মানে স্বর্ণ, মিলুন মানে বড়া, পৃথিবী বড়া স্বর্ণ যদি সে দেয় ফিদিয়া হিসাবে, মুক্তিপণ হিসাবে, ফালাই ইউকবালা মিনহু, ওইটা তার নিকটে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না কখনো না। সারা পৃথিবী ভরপুর স্বর্ণ দিলেও ওইটা ঈমানের সমান হবে না। কাজেই আমরা যে ঈমানদার, আমাদের মাতা পিতা যে ঈমানদার, এই ঈমানের মূল্য কত, সারা পৃথিবীর ভরপুর স্বর্ণের চেয়ে বেশি মূল্যবান জিনিস আমাদের কাছে আছে। কিন্তু আমরা যদি এরপরেও নাশুকরি করি, তাহলে আমরা আমাদের মতন হতভাগা আর কেউ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দান করেছেন, কিতাবের ওয়ারিস বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 31 নম্বর আয়াতে বলেন যে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেছি। 32 নম্বর আয়াতে, 33 এবং 34 নম্বর আয়াতে বলতেছেন,
ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই কিতাবের ওয়ারিস বানাইছি আমি আমার বান্দাদের মধ্যে হইতে নির্বাচিত বান্দাদেরকে। কোরআন রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, তিনি কোরআনের ওয়ারিস ছিলেন। রাসূলের উপরে এই উম্মতের মানুষ, এই মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা কোরআনের ওয়ারিস বানিয়েছেন। আর বলতেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি এই কিতাবের ওয়ারিস বানিয়েছি আমার বান্দাদের মধ্য হইতে নির্বাচিত বান্দাদেরকে। ফামিনহুম যালিমুন লিনাফসি, এই বান্দারা উম্মতে মুহাম্মদী তিন ভাগে বিভক্ত। ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে কেউ এমন আছে যারা যালিম লিনাফসি, নিজের উপর অত্যাচারী, পাপিষ্ট, জালিম। ওয়ামিনহুম মুক্তাসিদ, কারোর কেউ কেউ আবার রয়েছে মুক্তাসিদ, মধ্যপন্থী, বেশি গুণাগারনা নেককারনা, মাঝামাঝি পর্যায়ের। ওয়ামিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইযনিল্লাহ, আর কেউ রয়েছে আল্লাহর হুকুমে সাবিকুম বিল খাইরাত, নেক আমলের দিকে ধাবমান, দ্রুত গতিতে ধাবমান। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা নেক আমলের দিকে দ্রুত ধাবমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকা ফাদলুল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর, এটা আল্লাহর বড় অনুগ্রহ যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নেক আমলের দিকে, আল্লাহ যেসব আমল করলে খুশি হন ওইসব আমলের দিকে দাবিত হওয়ার, দৌড়ার, প্রতিযোগিতা করার তৌফিক যাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। এমনকি কেউ তফসিরে বলেছেন যে তিন প্রকারের মানুষের জন্যই অনুগ্রহ, কারণ তিন প্রকারের মানুষের ঈমান আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি দিবেন, কাউকে মাফ করবেন, কাউকে এইভাবে সবাইকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আচ্ছা এখানে ফামিনহুম যালিমুন লিনাফসি, কারা যালিম লিনাফসি, নিজের উপর অত্যাচারী, ওইসব মানুষ যারা ফরজ কাম লঙ্ঘন করে, আল্লাহর ফরজ হুকুম যারা লঙ্ঘন করে, ফরজ ঠিক রাখে না, ফরজ আদায় করে না এবং হারামে লিপ্ত হয়ে যায়, ফরজ হুকুম লঙ্ঘন করে হারামে লিপ্ত হয়ে যায়, এরা যালিম লিনাফসি, নিজের উপর অত্যাচারী। আর যারা ফরজ আদায় করে, হারাম থেকে বাঁচে কিন্তু সুন্নত আদায় করে না, মুস্তাহাব আদায় করে না, মকরু কাজে লেগে যায়, এরা মুক্তাসিদ, মধ্যপন্থী। ফরজও ঠিক আছে, হারাম থেকেও বাঁচে কিন্তু সুন্নত নফলের পাবন্দি করে না, মকরু ছোটোখাটো গুণা থেকে বাঁচে না, তারা মধ্যপন্থী। আর সাবিকুম বিল খাইরাত হলো ওইসব মানুষ যাদের ফরজও ঠিক আছে, হারাম থেকেও বাঁচে, সুন্নত নফলও ঠিক আছে, মকরু থেকেও বাঁচে, তারা হইল সাবিকুম বিল খাইরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ কাজ আদায় করার, হারাম থেকে বাঁচার, সুন্নত কাজ আদায় করার, মুস্তাহাব আদায় করার এবং মকরু ছোটোখাটো গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের সামনে নেক আমলের সুযোগ রয়েছে, বিরাট সুযোগ এসেছে। এই যে নেক আমলের কথা বলতেছি, আমাদের সামনে নেক আমলের বিরাট বড় এক সুযোগ এসে গেছে। এই যে আসতেছে জিলহজ মাসের 1-10 তারিখ, এই দিনগুলো আল্লাহর কাছে অনেক দামি। এই দিনগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله عز وجل من هذه الايام يعني ايام العشر ايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء এই হাদিস রয়েছে সহিহ বুখারী 996 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 তারিখ, জিলহজ মাসের প্রথম 10 তারিখের আমলগুলো আল্লাহর নিকট এত প্রিয় যে অন্য কোনো আমল আল্লাহর নিকট এত প্রিয় নয়।
জিলহজ মাসের 10 তারিখের 1 থেকে 10 তারিখের আমলগুলো আল্লাহর কাছে এত প্রিয়, অন্য কোনো আমল ওই সময় এত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালাল রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও কি এর চেয়ে উত্তম আমল নয়? রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাও এর চেয়ে উত্তম নয়। তবে যদি কেউ এমন হয় যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে আর জান মাল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, দুইটার কোনটা নিয়ে ফিরছে না, শহীদ হয়ে গেছে, জান মাল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, তার আমলটা ভিন্ন, নতুবা এছাড়া কোনো আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয় এই 10 দিনের আমলের চেয়ে। কাজেই আমরা এই 10 দিন বেশি বেশি ইবাদত করব, তসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, কোরআন তিলাওয়াত করব, ফরজ হুকুমগুলো আদায় করব, হারাম থেকে বাঁচব, সুন্নত আমলগুলো আদায় করব, মকরু সগিরা গুনাহ কবিরা গুনাহ সমস্ত গুনাহ থেকে বিরত থাকব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌবা ইস্তেগফার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌবাকারীকে পছন্দ করেন। এই সব দিনগুলোর ব্যাপারে বাজারের মধ্যে রয়েছে আফদল আয়ামি দুনিয়া আল আশরু, দুনিয়ার মধ্যে বছরের সেরা দিন হলেই 10 দিন, বছরের সেরা দিন হলেই 10 দিন, আর বছরের সেরা রাত হলো 10 রাত্রি। কোন রাত্রি? রমাদানের শেষ 10 রাত্রি, রমাদানুল করিমের শেষ 10 রাত্রি হলো বছরের শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ রজনী, আর বছরের শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ এর দিনগুলো। এইসব দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সহিহ বুখারী 6306 নম্বর হাদিসে রয়েছে, আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা মান ক্বালাহা মুকিনান বিহা হীনা ইউমসি فمات من ليلته دخل الجنه ومن قالها موقنا بها حين يصبح فمات من يومه دخل الجنه رسول الله صلى الله عليه وسلم বলেন এই যে সাইয়্যিদুল ইস্তিগফার اللهم انت ربي এই দোয়াটা রয়েছে, এই দোয়াটা এমন যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে এই দোয়াটা যদি বিকাল বেলা পড়ে আর ওই রাত্রিতে সে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে, আর যদি সে সকাল বেলা পড়ে আর ওই দিন মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। এই দোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই দোয়ার মধ্যে রয়েছে অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলেছেন মুকিনান বিহা, ইয়াকিনের সাথে এই দোয়ার প্রতি তার ইয়াকিন থাকতে হবে। আর ইয়াকিন আসবে কখন? যখন সে এইটা বুঝবে কি বলতেছে সে। এইখানে বলা হইতেছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, সাইয়্যিদ মানে সর্দার, নেতা, ইস্তিগফার। যত ইস্তিগফারের বাক্য রয়েছে, আল্লাহর কাছে মাফ চাওয়ার যত বাক্য রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এগুলো, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, খালাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আর সাধ্যমতে আমি আপনার ওয়াদা এবং অঙ্গীকারের উপর রয়েছি, আপনার সঙ্গে যে আমার যে ওয়াদা, আপনি আমার রব, আমি আপনার বান্দা, এই রব এবং বান্দার মধ্যখানে যে সম্পর্ক, যে ওয়াদা, এই ওয়াদার উপর আমি সাধ্যমতো আসি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, তবে আমি যা ভঙ্গ করে ফেলেছি ওয়াদা আর গুনায় কাজে আমি লিপ্ত হয়ে গেছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যেসব মন্দ কাজ করে ফেলেছি, আমি যেসব গুনাহ করে ফেলেছি, এই গুনার অনিষ্টতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করতেছি। কত সুন্দর দোয়া, বান্দা বলতেছে হে আল্লাহ আমি তো সাধ্যমতো চেষ্টা করছি আপনার ওয়াদার উপর থাকার জন্য, তবে আমি তো থাকতে পারিনি ওয়াদার উপর, অনেক কাজ এমন করে ফেলেছি যা ওয়াদার পরিপন্থী, অঙ্গীকারের পরিপন্থী, আর এই অঙ্গীকার ভঙ্গের কারণে যে শাস্তি আমার উপর আয়ী হওয়ার কথা, যে শাস্তি আমার উপর লাগার কথা, ওই শাস্তি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে খারাপ কাজ করেছি এর অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া, আমার উপর যে আপনার অহরহ নিয়ামত বর্ষিত হইতেছে, আমি যে আপনার নিয়ামতে ডুবে আছি এই কথা আমি স্বীকারও করতেছি। একদিকে হে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দান করেছেন আর প্রতিদান আমি দিয়েছি আপনাকে নাফরমানি, আমি গুনাহ করেছি, আমি কত বড় বেয়াকুফ, একদিকে আপনার নিয়ামত বুক করেছি আর অন্যদিকে আপনার সাথে নাফরমানি করেছি, আমি অত বড় বেয়াকুফ,
আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, হে আল্লাহ আপনার নিয়ামত আমি স্বীকার করতেছি আর আমার গুনার কথাও স্বীকার করতেছি, ফাগফিরলি অতএব আমাকে মাফ করে দেন, ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনতা, নিশ্চয় আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। এই কথা বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং বান্দাকে মাফ করে দেন। কেউ যদি বিকালবেলা সন্ধ্যাবেলা এই কথা বলে আর ওই রাত্রির ভিতরে সে মারা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, আর কেউ যদি সকালবেলা বলে আর ওই দিন তার মৃত্যু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব দোয়া বেশি বেশি পাঠ করার, জিকির আজকার বেশি বেশি করার, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার, তওবা ইস্তিগফার বেশি বেশি করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। استغفر الله واتوب اليه لا حول ولا قوه الا بالله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار الا لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له ايها الاخوان امرنا بالصلاه والسلام على النبي المحترم حيث قال الله عز وجل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله سبحانه وتعالى এই আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ এবং সালাম পাঠ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করিবেন। আমরা মনে মনে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امطر شبابا رضوانك على السابقين الاولين من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان خصوصا على الخلفاء الراشدين المهديين ابي بكر الصديق رضي الله عنه وعمر الفاروق قام اساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره اللهم اجعل كلمة الحق على العليا وكلمة الكفر السفلى ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا فإنك خير الحافظين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لحينا وميتنا اللهم ارحم موتانا وموتى المسلمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم شافي مرضانا ومرضى المسلمين
আল্লাহুম্মা আশফি আনতা আশ-শাফি লা শাফিয়া ইল্লা আনত লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআ লা ইউগাদিরু সাকামা রাব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر واقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. بيتر خلي جاگاسه نرى بيتر আশা চেষ্টা করুন বা উপরে যাওয়ার চেষ্টা করুন, উপরে সালাতের ব্যবস্থা রয়েছে, জায়গা না হলে মসজিদের ভিতরে এসে সিঁড়ি দিয়ে প্রবেশ করে উপরে যেতে পারবেন। যারা পিছনের সারিতে আছেন তাদেরকে রাস্তা দিন দয়া করে, যাতে তারা উপরে যেতে পারেন। কাতার সোজা করুন, সঠিক করুন, পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়ান, ফাঁকা জায়গা বন্ধ করুন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. Thank you.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতা আসসালামু ওয়া মিনকা আসসালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাআত, ওয়া লা ইয়ুসি